সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ঈমান সম্পর্কে আলোচনা করব। প্রথমত আসি ঈমান শব্দের আধিকারিক অবস্থায়। ঈমান শব্দের আধিকারিক অর্থ হল বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেয়া, নির্ভর করা, মেনে নেয়া ইত্যাদি, এগুলো আধিকারিক অর্থ। আর ঈমান শব্দের পারিভাষিক অর্থ হল ঈমানের প্রমাণিক সাতটি বিষয়ের উপরে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করা, আস্থা পোষণ করা। আর সে সাতটি বিষয় হল আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, নবী রাসূলদের উপর বিশ্বাস এবং পরকালের উপর বিশ্বাস। ষষ্ঠ হল ভাগ্যের ভালো ও মন্দ, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই মর্মে বিশ্বাস পোষণ করা। আর সপ্তম হল পুনরুত্থানের উপর বিশ্বাস, মৃত্যুর পরে আবার সকলকে পুনরুত্থিত হতে হবে এবং আল্লাহর কাছে জীবনের যাবতীয় কার্যক্রমের জন্য জবাবদিহি করতে হবে। এটি হল পারিভাষিক অর্থে বিশ্বাস। এই বিষয়টি আমরা ভালো করে বুঝবার জন্যে ঈমান মুফাসসাল, ঈমান মুফাসসাল মানে হল বিস্তৃত ঈমান বিষয়ক একটি কালেমা, যেটা আমরা কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, তামজিদ এবং ঈমান মুফাসসাল এবং ঈমান মুজমাল, এগুলি আমরা পড়েছি মক্তবে শিক্ষকদের কাছে। তো সেখানে যেটা বলা হয়েছে এখানে ওই সাতটি বিষয়ের কথা বলা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। এই বিষয়গুলোর উপরে আমাদের বিশ্বাস করতে হবে, আস্থা পোষণ করতে হবে। এই সাতটির মধ্যে একটির ব্যাপারেও দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই। প্রতিটি বিষয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের সাথে সাথে সেগুলিকে আবার বাস্তবেও রূপ দিতে হবে, অর্থাৎ আমল করতে হবে। যেটা আমরা সাধারণত বলে থাকি যে ঈমানের তিনটি দিক রয়েছে, আন্তরিক বিশ্বাস, মুখিক স্বীকৃতি এবং বাস্তবে কাজটি করা বা বাস্তবে রূপায়ণ ঘটানো। সেই ঈমান বিষয়ক আমরা চারটি প্রশ্ন এখানে লিখেছি। প্রথম যে প্রশ্নটি জ্ঞান হোক, আমরা লিখেছি ঈমান শব্দের অর্থ। ঈমান শব্দের অর্থ কি? যখন জ্ঞানমূলক প্রশ্ন করা হবে তখন তুমি লিখবে যে ঈমান অর্থ শব্দের অর্থ বিশ্বাস করা, বা লিখবে আস্থা পোষণ করা, বা তুমি লিখবে যে স্বীকৃতি দেয়া, নির্ভর করা বা মেনে চলা, যে কোনো একটি শব্দ লিখে তুমি এখানে পেয়ে থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা অনুধাবন করবো সেটা হলো আখিরাতে বিশ্বাস আবশ্যিক কেন? আখিরাতে বিশ্বাস এজন্যই আবশ্যিক যে ঈমানের প্রামাণিক সাতটি বিষয়ের মধ্যে আখিরাতে বিশ্বাসটাও অন্যতম একটি বিষয়, কারণ এই বিশ্বাস পোষণ না করলে আমরা মুমিন হিসাবে পরিগণিত হতে পারব না। এজন্যেই ঈমান বাঁচাবার জন্যে, ঈমানটাকে যথাযথ রাখবার জন্যে আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। তৃতীয় যে প্রশ্নটি, আমরা কীভাবে খাঁটি মুমিন হব? খাঁটি মুমিন হতে হলে আমাদেরকে ঈমানের প্রামাণিক সাতটি বিষয়ের উপরে পুরোপুরি বিশ্বাস পোষণ করতে হবে, সাথে সাথে সেই বিষয়গুলোকে বাস্তব জীবনে রূপ দিতে হবে। যেটা বলেছি যে আন্তরিক বিশ্বাস, মুখিক স্বীকৃতি ও বাস্তবায়ন,
এইভাবে যদি আমরা করতে পারি সাতটি বিষয়কে, তাহলে আমরা খাঁটি মমিন হতে পারি। তা না হলে আমরা খাঁটি মমিনের কাতারে সামিল হতে পারবো না, এবং আমরা যদি মমিন হতে না পারি তাহলে তো আমরা অবিশ্বাসী থেকে যাব, আর অবিশ্বাসী থেকে যাওয়াটা তো খুবই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। তাই এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি নিবদ্ধ করতে হবে যে খাঁটি মমিন হওয়ার জন্য ইমানের প্রামাণিক সাতটি বিষয়ের প্রতি যথাযথ বিশ্বাস রেখে সেই মোতাবেক বাস্তবে কাজ করতে হবে। চতুর্থ যে প্রশ্নটি, যেটাকে আমরা বলি উচ্চতর চিন্তন দক্ষতা প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্নে পড়ে যেটা বললাম যে ইমান ইসলাম একটি অপরটি পরিপূরক, বিশ্লেষণ করতে হবে। কারণ ইমানকে যদি আমরা কোনো একটি গাছের শিকড়ের সাথে তুলনা করি আর এর শাখা প্রশাখা ফুল ফল এবং পত্র পর্ব এইগুলোকে আমরা ইসলাম যদি বলি, তাহলে একই জিনিস, একটি গাছেরই সবগুলো শাখা প্রশাখা, সেই গাছেই ফল এবং ফুল হয়। তার মানে একদিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। তাই ইমান এবং ইসলাম এটি একটি অন্যটির সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত, একটি ছাড়া অন্যকে কল্পনা করা যায় না। এই জন্যই বলা হয়েছে ইমান মানে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। শুধু বিশ্বাস করলে তো আন্তরিক বিশ্বাস, আবার সেটা মুখে স্বীকার করতে হবে, তার মানে কি অন্যরা যেন সেটা শুনতে পারে। আবার যেটা অন্তরে বিশ্বাস করলাম মুখে স্বীকার করলাম সেটাকে আবার কি আমল করে দেখাতে হবে, তার মানে কি বাস্তবায়ন করতে হবে। তাহলে বিশ্বাসটা হলো, আন্তরিক বিশ্বাসটা হলো অদৃশ্য, মৌখিক স্বীকৃতি এবং বাস্তবায়ন এটা হলো কি দৃশ্যমান। সুতরাং ইমান এবং ইসলাম দুটি একই সূত্রের কথা। অবশ্যই যেটা আমরা ইমান পোষণ করব সেটা আবার বাস্তবে করে দেখা হবে। তাই ইমান ইসলাম একে অপরের সাথে পরিপূরক, একদিকে ছাড়া অন্যদিকে কল্পনা করার কোনো সুযোগ নেই। সংক্ষেপে আমরা ইমান সংক্রান্ত তোমাদের উদ্দেশ্যে বললাম সব পরিচয়, এই বিষয়গুলি শুনে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরটা জানবার চেষ্টা করবে। এরপরেও আরো ব্যাপক বিস্তৃতভাবে বোঝার জন্য, জানার জন্য আমাদের যেই টেক্সট বুক বোর্ড কর্তৃক নির্ধারিত যে ইসলাম নৈতিক শিক্ষা বইটি আছে, এই বইটির প্রথম অধ্যায় খুলে ইমান এবং ইসলাম এ দুটি বিষয় কেন্দ্রিক একটু অধ্যয়ন করবে, অনুশীলন করবে, তাহলে পুরো বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ভালোভাবে জেনে বুঝে পড়াশোনা করো। এবং তোমাদের জন্যে চতুর্থ যে প্রশ্নটি, এটা হোমওয়ার্ক হিসাবে যেটা আমরা শ্রেণীকক্ষে দিয়ে থাকি, ইমান ইসলাম একটি পরিপূরক, একটি অপরটির পরিপূরক বিশ্লেষণ করো। প্রতিটি প্রশ্নেই তোমরা পড়বে, বুঝবে, জানবে, লিখবে এবং সাথে সাথে আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবে। এরপরেও কোনো বিষয় বোঝার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে তোমরা যদি কমেন্টস করো, তাহলে সে আলোকে আমরা হয়তো পরবর্তী ক্লাসে বিষয়গুলোকে আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা এই বিষয়গুলোকে উপলব্ধি করবে এবং একজন শিক্ষার্থী হিসাবে তোমাদের উপরে লেখাপড়াটাকে ভালোভাবে পড়বার জন্য যে দায়িত্ব অর্পিত হয়েছে, আশা করছি তোমরা তোমাদের বাসাবাড়ি থেকে সেই বিষয়গুলিকে ভালো করে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেবে, যেন আশানুরূপ ফলাফল প্রদর্শন করতে পারো। আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে পড়ে আমাদের পাঠ তৈরি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।